আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। নতুন সকালে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি আমাদের কন্ট্রোলে। তো প্রত্যেক মাসে কন্ট্রোল তুলি আমি, মাসের কাবারই যেহেতু কন্ট্রোল দেয় কত কন্ট্রোল তুলি। তো আমি চলে এসেছি কন্ট্রোল তুলতে। তো এখন তো ডিজিটাল স্মার্ট কার্ড বেরিয়েছে, তো ওই জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে এখন আঙুলের ছাপ দেব। তোমরা দেখতে পাচ্ছ যে মেশিনে আঙুলের ছাপ দেব এবং সেটা বেরোবে। এখনও মা আসেনি, জানি না মা কখন আসবে। মাকে ফোন করেছিলাম তো মা এখনও আসেনি। তো আমি এখন আগে আমারটা স্লিপ বার করে নিচ্ছি। এখন তো স্লিপ না হলে মাল বের হয় না, সেরকমই নিয়ম হয়েছে। তো বন্ধুরা আমি চলে এসেছি কন্ট্রোলে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্লিপ বার হচ্ছে, আমার মা কখন আসবে তাই দেখাচ্ছে। মা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছো আসছে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমি দাঁড়িয়েছিলাম মায়ের জন্য। তো মা এখন রাস্তা দিয়ে আসছে, তো তোমরা সেটা দেখতে পাচ্ছ, আসলে তোমাদের ভালো লাগছে। তো মায়ের এখন, মা যেহেতু বড় কার্ড বেরিয়েছে আর আমাদের ছোট কার্ড বেরিয়েছে, তো মা সিঙ্গেলভাবে কারবার করবে। তো মা এখন আঙুলের ছাপ দিচ্ছে, তোমরা সেইটা দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো তোমরা দেখো আমি যেভাবেই এটা দিলাম, মায়ের একবারে হয় না, মায়ের আঙুলের ছাপ সবসময় মেলে না। তো তোমরা দেখতে পাচ্ছ বারবার করে চেষ্টা করছে আরেকটা আঙুল দেওয়ার। তো আর আবার আরেকটা আঙুল দিচ্ছে, আর একটা আঙুল দিচ্ছে, তোমরা সেটা দেখো, আশা করছি ভালো লাগছে। তো এখন মা আরেকবার দিচ্ছে, এখন হয় নাকি সেটাই দেখার বিষয়। তো এখনও ঘুরছে, তো দেখা যাক স্লিপ বেরোয় কি না সেটা তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগছে। এখনও বেরোয়নি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের কিন্তু এখনও স্লিপ বেরোয়নি, অর্থাৎ মায়ের আঙুলের ছাপে একটু সমস্যা হয়। ব্যাংকের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো আঙুলের ছাপ দিতে গেলে কিন্তু হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি, তো মায়ের এখনও বেরোয়নি, বলছে আর একবার দেওয়ার জন্য। তো মায়ের আগে এবার পিঙ্কি গিয়েছে আমাদের সাথে, তো পিঙ্কির বলছে আগে এটা করে না, কারণ পিঙ্কির শর্ট করে হয়ে যায় না, পিঙ্কি না মায়ে মায়ের আঙুলের ছাপ দেবে। এবার দেখা যাক হয় কি না। আঙুলের ছাপের জন্য মায়ের খুবই সমস্যা হয়, যে কোনো জায়গায় আঙুলের ছাপ কিন্তু মিলতে যায় না সহজ করে। তো এখানেও সেম প্রবলেম, প্রতিবারই এটা হয়ে থাকে। তো জানি না এটা কেন হয়, কিন্তু তারপর পরে কিন্তু মিলে যায়, তা মিলে গেছে, স্লিপ মোটামুটি এবার বেরিয়ে যাবে, কনফার্ম করে দিয়েছে, দেখাচ্ছে। এবার এইটা বেরোনোর পরে আবার পিঙ্কিটা দেবে, একসঙ্গে বেরোবে। তো তোমরা সেটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা পিঙ্কির মায়ের বেরিয়ে গেছে, এবার পিঙ্কিটা বেরোবে। পিঙ্কিটা একবারেই বেরিয়ে যায়, এবারও মনে হয় সেটাই বেরোবে। তোমরা দেখো স্লিম বেরিয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি কন্ট্রোলে, এই যে আমার স্বপ্ন যেটা, তো এই যেটা হচ্ছে কন্ট্রোল ডিলার, কন্ট্রোল দেয়, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো আমরা এখন কন্ট্রোলে গেলে কার্ড লেখাচ্ছি, তোমরা দেখো কন্ট্রোলে যে কার্ড কার্ড লেখাচ্ছি, এবার কন্ট্রোলে কার্ড ফার্ড লিখিয়ে আবার যাবো যেখানে মাল দেয়, পাশের ঘরে মাল দেয়, তো সেখানে যাব, সেখান থেকে মাল নেবো, তারপরে বাড়ি যাব। তো এখন কন্ট্রোলে কার্ডটা লেখাচ্ছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো কন্ট্রোলে কার্ড লেখানো কমপ্লিট, এবার আমরা মাল নেব। পিঙ্কি দাঁড়িয়ে পড়েছে মোটামুটি লাইনে, আজকে ফাঁকাই ছিল, নাহলে অনেক ভিড়ই থাকে, আজকে মোটামুটি ভালোই ফাঁকা ছিল, কেউ ছিল না লাইনে, তো জন্য তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে সব কিছুই, এবং তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্রোলে চাল নিচ্ছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। চাল এখনও পুরোপুরি নেওয়া হয়নি, পিঙ্কির এরটা নেওয়া হলো, এবার আমাদেরটা নেওয়া হচ্ছে। আমাদের যেহেতু তিনজন, সেহেতু একটুখানি বেশি পরিমাণ চাল পাবো আমরা। তো বন্ধুরা তোমরা দেখো, আশা করছি ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবা, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি প্রতিদিন যা যা করব তোমাদের মধ্যে সেটা শেয়ার করব, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার এর চাল দিচ্ছে এবং বস্তায় ভরছে, সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। ওদিক থেকে আবার যেটা বলছে, যেটা এবার কী করছি আমি, এবার বললাম না এটা তোমাদেরকে ভাইরাল করে দিচ্ছি, কারণ আমি তো ইউটিউবে চ্যানেলে দেবো। তো বলো
তারপরে আর কিছু বললো না, সে টাইপ দিয়ে হলো। এবার চাল দেওয়া মোটামুটি কমপ্লিট, না আর একটুখানি বাকি আছে, গমটা দেওয়া হলো, আর একটুখানি চালটা বাকি আছে, তো চালটা দিয়ে দেবে, তারপরে আটাটা নেবো নিয়ে তারপরে চলে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ চাল দেওয়া মোটামুটি কমপ্লিট, এবার আটাটা দেবে, সেটাই তোমরা দেখো, আটাটা দেবে, আটাটা দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি ভালো লাগছে। এবার তোমরা দেখো যে মা চালটা, চাল নেওয়া হয়ে গেছে, মা মুখ বাজছে এবং আমি ক্যামেরা করছি, পিঙ্কি সামনে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস, তোমাদেরকে আগে ফেস দেখাতে পারিনি, তো এখন ফেস টু ফেস তোমাদেরকে বলছি গুড মর্নিং। আগে তোমাদেরকে গুড মর্নিং জানিয়েছি, তো তোমরা দেখতে পেলে আমি কন্ট্রোলে গিয়েছিলাম, কন্ট্রোল থেকে বাড়ি এলাম, বাড়ি টাড়ি এসে এখন দাদার বাড়িতে এসেছি। তো ফেস দেখাইনি বলে তোমাদের সাথে ইন্ট্রোডাকশন না করার কারণে আরেকবার ইন্ট্রোডাকশন করে দিচ্ছি দাদার বাড়ি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি অলরেডি শুরু হয়ে গেছে, আশা করছি আজকের ভিডিওটি আগের ভিডিওর মতো তোমাদের ভালো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এখন আমি এসেছি দাদা বাড়িতে, তো দাদা বাড়িতে এসে এখন এখন ভিডিওগুলো আপলোড মারবো। অর্থাৎ আগের দিনের যে ভিডিওগুলো, আগের যে ভিডিওটা তোমরা দেখেছো সেই ভিডিওটা আজকে দেখতে পাবো, অর্থাৎ আমি আজকে দাঁড়িয়ে রয়েছি সেটা তুমি আগামীকাল দেখতে পাবো। তো প্রতিদিনের ভিডিও তো প্রতিদিন দেওয়া সম্ভব না, এটা একদিন পরপর আমি দিচ্ছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকে সকাল থেকে যা যা করেছি তোমাদের মধ্যে শেয়ার করছি, এবং পরেও যা যা করবো তাও তোমাদের মধ্যে শেয়ার করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেকবার বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম যে কন্ট্রোলে গিয়েছিলাম, তো কন্ট্রোল থেকে চলে এসেছি, তারপরে দাদা বাড়ি দেখলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, এখন আমি দুপুরবেলা খেতে বসেছি, তো আজকে এখন বাজে 4:15। তো বন্ধুরা, আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু ভাই আসছে, আগের দিনকে তোমাদেরকে বলেছি যে ভাই আসছে, তো ভাইয়ের কাকাদের ঘরটা রং চং করা হবে, তো ওই জন্য মিস্ত্রি ডেকেছে, ঘষেছে, এবং তার জন্য একটুখানি ধরাধরি করতে হয়েছে, তো ওই জন্য একটুখানি লেট হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা খাবো অলরেডি খেতে বসে পড়েছি, আমার মনে ছিল না যে তোমাদের সাথে কথা বলতে হয়, তো ওই জন্য অর্ধেক খাবার খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজাও খাওয়া হয়ে গিয়েছে, তারপর হচ্ছে ওটা কি জানো, চিম চিম ভাজা। তো মা বললো কি যে দেখাবি না, তো ওই জন্য মা বললো তাহলে একটুখানি দেখিয়ে দিই, তো ওই জন্য বাটিতে আছে, সেটা তোমাদের বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে চিম চিম রয়েছে, আর হচ্ছে বেগুন রয়েছে, এটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ সব দিয়ে একটা তরকারি মতন করেছে, আলু চিম মটরশুঁটি যে সব দিয়ে তরকারি মতন করেছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি। তো বন্ধুরা, এই দিয়ে আজকে ফুড়ি ভোজন সারছি। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছে, তাও তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য তো করছি। তো বন্ধুরা, এখন খাবো, খেতে খেতে আর কথা বলবো না, তো খাওয়া দাওয়ার পরে বা যখন তোমাদের সাথে সময় পাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন হচ্ছে। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো গাইজ, আমি এখন দাদা বাড়ি থেকে বাড়ি এলাম, এবং বাড়ি এসে এখন রাতের খাবার খাবো। তো আজকে আর রাতের খাবারে যে নিয়মিত যেটা খাই সেটাই খাবো, তো আজকে আর দেখালাম না যে কী খাবো, তো এরপরে খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, তো যতটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, শেয়ার করতে পারো, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারো। তো বন্ধুরা, যে কোনো একটা করবে, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইকও করতে পারো, কোনো অসুবিধা নেই। কেন ভালো লাগছে না সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা। নমস্কার।